সুপ্রিয় মোট বাড়িবাসী, আশা করি আপনারা ভালো আছেন। আজ যে বিষয়টি আপনাদের দেখাবো তা হচ্ছে উইকিমেপিয়ায় মোট বাড়িয়া। আপনারা দেখতে পাচ্ছেন উইকিমেপিয়ায় মোট বাড়িকে দেখা যাচ্ছে, অর্থাৎ স্যাটেলাইটের মাধ্যমে উপর থেকে মোট বাড়িকে দেখতে কেমন সেটা আমরা দেখবো আজকে। আমরা একটু একটু বড় করে দেখি। আমরা এটা দেখার আগে একটু আপনাদের জানিয়ে রাখি, আজ থেকে 4 বছর আগে যখন উইকিমেপিয়া কাজ শুরু করে তখন তারা উইকিমেপিয়া এই ওয়েবসাইটে, অর্থাৎ wikimepia.org, সেখানে তারা মোট বাড়িয়ার কয়েকটা চিত্রে বিভক্ত করে। তা যখন তারাই করে তখন আমি একদিন গুগলে সার্চ দিয়েছিলাম মোট বাড়িয়া ম্যাপ এই নামে, তখন এটা আমি পাই। তখন কোনো কিছুই সন্ধান ছিল না, মানে চিহ্নিত করা ছিল না। তা আমি অনেক কষ্টে একটি একটি করে চিহ্নিত করে, অবশ্য প্রথম চিহ্নিত করা অনেক কষ্টের, তারপর চিহ্নিত করি। পরবর্তীতে উইকিমেপিয়া ওআরজি তারা আবার ওগুলো দেখে দেখে তারা চিহ্নিত করে। তাই জন্য কোথাও কোথাও আইডেন্টি আমার নাম, আমার হচ্ছে ডাক নাম হচ্ছে নয়ন, সেটা এখানে আছে, আর কোথাও কোথাও নেই। তো যাই হোক, আমরা শুরু করে দিই। আমরা একটু দেখি, প্রথম আমরা যে জায়গাটা দেখাবো সেটা হচ্ছে কে এম লতিফ ইনস্টিটিউশন, অর্থাৎ আমাদের প্রিয় যে বিদ্যালয় কে এম লতিফ আমরা দেখতে পাচ্ছি। কে এম লতিফের সামনে এই পুকুর আপনারা দেখতে পাচ্ছেন, আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কে এম লতিফের মসজিদ, তার পুকুরটি, আর এটা হচ্ছে কে এম লতিফের হচ্ছে মাঠ, যাকে আমরা বলি শহীদ মুস্তফা খেলার মাঠ। এর পিছনে আরেকটা পুকুর দেখতে পাচ্ছেন, এই পুকুরটা হচ্ছে ডাক বাংলোর পাশের যে পুকুরটা, এটা অবশ্য এখন নেই, এটা চারদিকে অনেক ঘর বাড়ি উঠে গিয়েছে। আর এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে ডাক বাংলো, আর এই যে আমার কাসরটা যেখানে, সেখান থেকে একটি রাস্তা চলে গিয়েছে এই বরাবর, এটা হচ্ছে সবুজ নগরের দিকে। আমরা একটু সামনের দিকে দেখি, এই যে পিছনের গ্রামটা এটি হচ্ছে সবুজনগর। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবুজনগর আইডেন্টি নয়ন কাপুরিপুরটি, আমার বাসা যেহেতু কাপুরিপুরটি এই জন্য আমি ওটা দিয়েছিলাম। তো যাই হোক, আমরা মূল বাজারের দিকে যাই। আপনারা একটু দেখুন, লক্ষ্য করুন, আমাদের এই যে কেন্দ্রদ্বীপ থেকে যে রাস্তাটা চলে গেছে বাজারের দিকে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজ, আমি ওটাকে চিহ্নিত করেছিলাম স্কুল ব্রিজ হিসেবে। আর এই যে মোড়টা দেখতে পাচ্ছেন, এই যে রাস্তাটা চলে গেল, এটা হচ্ছে মিরুখালী সড়ক, আর এই এটা হচ্ছে মিরুখালী খাল, এটাও আমার নাম রয়েছে, প্লাস হচ্ছে আমি এখানে চিহ্নিত করেছি মোট বাড়ি মিরুখালী খাল এই নামে। আমরা দেখতে পাচ্ছি এই যে সদর রোড, এই রাস্তাটা হচ্ছে সদর রোড, দেখতে পাচ্ছেন সদর রোড। আর এই যে মোড়টা, এই মোড়টাকে আমরা ট্রাফিক পয়েন্ট হিসেবে চিহ্নিত করেছি। এবং আপনি একটু লক্ষ্য করুন, এটা হচ্ছে আমাদের ঈদগাহ, এটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় জামে মসজিদ, তার পাশে যে পুকুরটা সেটা হচ্ছে কেন্দ্রীয় জামে মসজিদের পুকুর, আর এই হচ্ছে আমাদের শহীদ মিনার, আর এই শহীদ মিনারের পাশেই রয়েছে আমাদের পৌরসভা ভবন। আমরা একটু সামনের দিকে আগাই, একটু দেখি, এটা হচ্ছে রিজার্ভ পুকুর, রিজার্ভ পুকুর যেটা, তার পাশে রয়েছে আমাদের প্রাইমারি স্কুলটি, তারপরে হাতেমালি মাধ্যমিক বালিকা বিদ্যালয়। আর তার আগে একটু দেখিয়ে দিই যে আমরা, এটা হচ্ছে সদর রোড, এটা হচ্ছে ভূমি অফিস, আর এটা হচ্ছে আমার বাসা, আমি আমার বাসার কাপড়ি উপরটি আমি এই জন্য এটা চিহ্নিত করেছিলাম। আমরা পরে আস্তে আস্তে দেখব, সব জায়গায় দেখব। এটা হচ্ছে আমাদের মঠবাড়িয়া যে হরিসভা, অর্থাৎ মন্দির, যেটা কেন্দ্রীয় মন্দির। আমরা একটু দেখি, আমরা আস্তে আস্তে একটু যাই, সামনের দিকে অগ্রসর হই। আমরা দেখতে পাচ্ছি এখানে নিউ মার্কেট, অর্থাৎ এটা নামে মার্কেট কিন্তু এটা হচ্ছে আবাসিক এলাকা, নিউ মার্কেট দেখতে পাচ্ছি, অনেক বড় নিউ মার্কেট। আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিএনটি অফিস। আমরা যদি আরেকটু সামনের দিকে যাই, অর্থাৎ টিউন অফিসের দিকে যাই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউন অফিস যে চত্বর, সেখানে কি কি আছে আমরা একটু দেখি। ইউন অফিসের যে এখানে ভবনগুলো দেখা যাচ্ছে,
পিছনে যে বড় যে পুকুরটা অর্থাৎ দিঘি সেটা দেখা যাচ্ছে। তারপরে আমরা এখানে এই জেলখানা, তার পিছনে দুটো পুকুর রয়েছে আমরা তা দেখতে পাচ্ছি। আমরা একটু আরেকটু সামনে যদি অগ্রসর হই একটু দেখি, আমরা এখানে বাস স্ট্যান্ড দেখা যাচ্ছে, এবং সবচেয়ে মজার আপনারা দেখতে পাচ্ছেন সে বাস স্ট্যান্ড অনেকগুলো বাস ছোট আকারে। আপনারা জেনে থাকবেন উইকিমেপিয়া তারা স্যাটেলাইটের মাধ্যমে 1 থেকে 1.5 কিলোমিটার এর মধ্যে থেকে এই ছবিটা তুলে থাকে। আমরা আর একটু সামনে আগাই, অর্থাৎ আমরা যদি বহেরাতলার দিকে যাই তাহলে কি দেখতে পাবো, এই বহেরাতলা হচ্ছে ব্রিজটা দেখা যাচ্ছে, এই ব্রিজ। এর পরে আমরা যদি আর একটু সামনের দিকে অগ্রসর হই তাহলে এখানে একটা হসপিটাল দেখতে পাচ্ছেন। এই সবগুলো আমি চিহ্নিত করেছিলাম। এই হসপিটাল হচ্ছে যেটা কুয়েত মানে প্রবাসী যে হসপিটালটা আমরা দেখতে পাচ্ছি, আলিম সিনেমা হল। এরপরে আর একটু সামনে যদি আমরা যাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস মঠবাড়িয়া। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন 33 কেভি পাওয়ার স্টেশন মঠবাড়িয়াটা। তারপর আরও যদি সামনে আমরা আগাই তাহলে এটা হচ্ছে ব্র্যাক অফিস, তার পিছনে রয়েছে মজুমদার বাড়ি, অর্থাৎ মজুমদার বাড়ির যে দিঘিটা তা দেখা যাচ্ছে। আমি আপনাদের একটু বলে রাখি, মজুমদার বাড়ি হচ্ছে দেবদাস মজুমদার, অর্থাৎ যিনি মঠবাড়িয়ার একজন খুব বিখ্যাত সাংবাদিক, বর্তমানে উনি কালের কণ্ঠে রয়েছেন, এর আগে প্রথম আলো আরও কয়েকটা পত্রিকায় কাজ করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা প্রাইমারি স্কুল দেখা যাচ্ছে, এটা খান সাহেব হাতেম আলী জমাদ্দারের যে বাড়ির সামনের যে প্রাইমারি স্কুলটা সেটা দেখতে পাচ্ছেন, এবং তার বাড়ি যাওয়ার যে রাস্তাটা সে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই বাড়ি হচ্ছে খান সাহেব হাতেম আলী সাহেবের বাড়ি। আমরা এরপরে হচ্ছে মাঝের পোল থেকে শুরু করে আমি মঠবাড়িয়ার সব জায়গা মানে মঠবাড়িয়া থানার প্রত্যেকটি জায়গা আমি চিহ্নিত করেছি। এটা তুষখালি, মিরুখালি, সাপা, তারপর হচ্ছে সাপেজা, সব জায়গায়, অর্থাৎ আমরা সব কিছুই দেখাবো। আমরা শুধু এখন একটু মঠবাড়ি দেখে আবার একটু ফিরে যাচ্ছি মঠবাড়ির বাজারের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন ওই ফায়ার সার্ভিস দেখাচ্ছে আবার, তো যাই হোক আমরা একটু ফিরে যাই, আমরা মঠবাড়ির বাজারে ফিরে যাচ্ছি। হ্যাঁ, মঠবাড়ির বাজারে একদম আমরা টিউন অফিসের ওই জায়গায় চলে আসছি। তো যাই হোক আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, এগুলো তো দেখিয়েছি। আমরা এখন একটু মঠবাড়ির কলেজের দিকে যাচ্ছি। মঠবাড়ির কলেজ হচ্ছে নিউ মার্কেটের ওই দিকটা। আপনার নিউ মার্কেট আবাসিক এলাকাটা দেখেন, এখানে চিহ্নিত করেছি অল্প একটু জায়গায়, কিন্তু টোটালটাই হচ্ছে নিউ মার্কেটের আবাসিক এলাকা। তো যাই হোক মঠবাড়িয়া যেটা সরকারি কলেজ সেটা একটু দেখি আমরা। আপনারা দেখতে পাচ্ছেন মঠবাড়ির সরকারি কলেজ, এই কলেজ ফিল্ড দেখা যাচ্ছে, তারপর এখানে তার পুকুরটা দেখা যাচ্ছে। এখানে যে ভবনটা এটা হচ্ছে সায়েন্স ভবন, এটার নাম হচ্ছে আমাদের 1971 সালের যে মুক্তিযুদ্ধে শহীদ গণপতি হালদারের নামে, যিনি কে এম লতিফ ইনস্টিটিউশন থেকে যশোর বোর্ডে প্রথম স্থান অধিকার করেছিলেন মেধা তালিকায়। আর এখানে আরেকজন হচ্ছে শহীদ, সে হচ্ছে শহীদ আনোয়ারুল কাদের ছাত্রাবাস। এই যে আমার কাষ্ঠটা যেখানে এই জায়গাটা হচ্ছে তার নামে একটা ছাত্রাবাস রয়েছে, সরি। তো যাই হোক আমরা একটু পিছনের দিকে যাই, এটা এই যে জায়গাটা একটু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কলেজের পিছনে, এখন নতুন করে এটা আবাসিক এলাকা দেখা যাচ্ছে। তার পিছনে আমরা যদি আরও যাই, নতুন কিছু রাস্তা হয়েছে, আর তারপরে আমরা যেটা দেখতে পাবো ধানি জমি, একদম ফাঁকা ধানি জমি। এখানে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা হচ্ছে পৌরসভা কর্তৃক এটা করেছে, পৌরসভা হওয়ার পরে এই রাস্তাটা হয়েছে। তো যাই হোক আস্তে আস্তে এদিকেও আবাসিক এলাকা বাড়ছে। আমরা এখন আবার ফিরে যাচ্ছি বাজারের দিকে। হ্যাঁ, আমরা দেখি বাজার, হ্যাঁ আবার বাজারে ফিরে আসি। বাজারে আমরা আবার ফিরে আসলাম, আমরা কেমব্রি দেখেছি। এবার আমরা যদি একটু হাসপাতালের দিকে যাই তাহলে দেখা যাচ্ছে কি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ব্রিজটি সেটা হচ্ছে ওই সদর রোডের যে ব্রিজটি, যেটা উঁচু ব্রিজ মানে অনেক উঁচু, ওই ব্রিজটা দেখা যাচ্ছে। আর এখানে কাপুরিয়াপট্টি থেকে সরাসরি গিয়ে যে নতুন একটা ব্রিজ হয়েছে সেই ব্রিজটি দেখা যাচ্ছে। আর এখানে এই যে ভবনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুনি সিনেমা হল, যেটা আগে ছিল এখন নেই। তো যাই হোক এই যে জায়গাটা এইটা হচ্ছে দক্ষিণ বন্দর আমরা যেটা বুঝি, আর
এটা এটা হচ্ছে ওই যে তিনটি খালের যে মোড়, আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কেএমলতি পিনি স্টেশনের যে মার্কেট, অর্থাৎ থানাপাড়া থেকে দক্ষিণ বন্দরের দিকে যে রাস্তাটা আসছে সেটা আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা দেখব দক্ষিণ বন্দরের যে রাস্তাটা এসে তারপর এই জায়গাটা হচ্ছে গরুরহাট, সরি আমি একটু ভুল করেছি, এটা হচ্ছে গরুরহাট, আর এই জায়গাটা হচ্ছে কামার এবং কুমারদের যে হচ্ছে দোকান, কামার কুমারপট্টি যেটাকে আমরা বলি। তো গরুরহাটের পাশে একটা পুকুর রয়েছে, এই সেই পুকুর, আর এটা হচ্ছে দক্ষিণ বন্দর যে জামে মসজিদ। তাই রাস্তাটা চলে গেল, আমরা একটু দেখি, দেখেন সবাই আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে খাল, এই খালটা হচ্ছে, এই হচ্ছে থানার পিছনের যে মোড়, তিনটি খাল এর মোড় রয়েছে, আর এই খালটি আমরা এখানে চিহ্নিত করেছি মঠবাড়ি বড় মাছুয়া যে খালটা, এই হচ্ছে এখান থেকে এই খালের সাথে একটা সুলিস আছে, সেটা হচ্ছে থানার সরি এই যে হাসপাতালের ওপার, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আর আমরা যদি হাসপাতালের দিকে আস্তে আস্তে যাই তাহলে কি দেখতে পাবো একটু দেখেন, হাসপাতালের এটা হচ্ছে হসপিটাল, অর্থাৎ মঠবাড়ি হাসপাতাল দেখা যাচ্ছে এই হাসপাতাল, আর তার সামনে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাসপাতালের সামনে যে বৃষ্টি। এবং একটা জায়গায় খুব অবাক হবেন আপনারা, সেটা হচ্ছে মঠবাড়ি একসময় হাসপাতালের সামনে থেকে ছোট্ট একটা লঞ্চ ছাড়তো, সেই লঞ্চটা কিন্তু এখানে দেখা যাচ্ছে, এই সেই লঞ্চ। তো যাই হোক, আমরা একটু সামনে যদি আবার অগ্রসর হই তাহলে আমরা দেখব এটা হচ্ছে মহিউদ্দিন আহমেদ মহিলা মহাবিদ্যালয়, অর্থাৎ আমাদের জাতীয় নেতা মহিউদ্দিন আহমেদের নামে যে বিদ্যালয়টি মহাবিদ্যালয় রয়েছে সেটা, তার পাশে রয়েছে আমাদের যেটা খাদ্য গুদাম সেটা। এবং আপনারা আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন, খাদ্য গুদামের সামনে জেটিতে একটা কার্গো রয়েছে, মাঝে মাঝে এটা দেখা যায়। এবং এখন একটা জিনিস আপনারা দেখবেন, এই যে রাস্তাটা এটা হচ্ছে মঠবাড়ি বড় মাছুয়া রাস্তা, এটা নূতন করেছে, আগে রাস্তাটা এ বরাবর ছিল, এটা আমরা যদি একটু সামনের দিকে অগ্রসর হই এ বরাবর ছিল, এই দেখেন এই খালের পাড় দিয়ে ছিল, এটা ভেঙে যায়, নূতন করে এই রাস্তাটা করা হয়েছে, এই রাস্তাটা এই জন্য একটু এরকম দেখা যাচ্ছে, আগে মূলত রাস্তাটা ছিল সোজা। তো আমরা যদি আবার ফিরে আসি, এখন আমরা ইচ্ছে করলে বড় মাছুয়ার দিকে যেতে পারতাম, বড় মাছুয়া লঞ্চ ঘাট, স্টিমের ঘাট, সব কিছু, বড় মাছুয়া বাজার সব কিছু চিহ্নিত করা আছে, আমরা সেদিকে আর গেলাম না। তো যাই হোক, আবার বাজারে ফিরে আসি, বাজারে এসে আমরা এবার একটু থানাপাড়ার দিকে যাই। তো যাই হোক, থানাপাড়া আমরা শুরু করেছিলাম কেমলতি থেকে, আবার সেই কেমলতির মাঠ দেখা যাচ্ছে। আমরা এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দদিরাম ছাত্রাবাস, অর্থাৎ কেমলতিবের যে হিন্দু হোস্টেল সেটা দেখা যাচ্ছে। আর আমরা আস্তে আরো সামনের দিকে যদি যাই তাহলে আমরা কি দেখতে পাবো, এই জায়গাটা দিয়ে একটু মোড়, অর্থাৎ থানার দিকে একটা চিকন রাস্তা গিয়েছে থানার মধ্যে, সে রাস্তাটা এই বরাবর, আর এই রাস্তার একটু বেঁকে আসলো প্রথম একটা মসজিদ দেখা যায়, ওটা থানাপাড়া জামে মসজিদ। এরপরে একটু সামনে গেলেই আমরা যেটা দেখবো সেটা থানাপাড়া প্রাইমারি বিদ্যালয়, এরপরে প্রাইমারি বিদ্যালয়ের পিছনের দিকে নতুন একটা মসজিদ হয়েছে, ওখানে অনেকে ওই মসজিদকে ওই যে তাবলিগ জামাত তাদের মসজিদ বলে থাকেন। আর এই একটা পুকুর দেখতে পাচ্ছেন, এটা থানার সামনের যে পুকুরটা রয়েছে থানা ভবনের সামনে, এটা আগের থানা ভবন, আর এখন থানা ভবন যেখানে হয়েছে তার সামনে আমরা একটা পুকুর দেখতে পাচ্ছি, এই পুকুর দেখতে পাচ্ছি। এখন এটা মূলত এই পুকুরটা হচ্ছে ওই যে এসপি সাহেবের বাসার পাশের পুকুরটা, আর এটা হচ্ছে বর্তমানে থানা ভবন, অর্থাৎ বর্তমানে যে থানা হয়েছে সে এটা। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা হচ্ছে জায়গাটার নাম ভুলে গিয়েছি, সরি হ্যাঁ মনে পড়েছে, আজহার আলী খান এই জাতীয় কিছু নাম হবে তার যে কলোনি, তার পুকুরটা দেখা যাচ্ছে, এর চারদিকে অনেকগুলো ঘর রয়েছে। এটা আমরা ছোট সময় এখানে যেতাম, এই রাস্তা ছিল একদম কাদা, পৌরসভা হওয়ার পর এটা খুব চমৎকার একটা রাস্তা হয়েছে। এই এখান থেকে সূর্যমনির দিকে যাওয়া যায়,
তো যাই হোক, আমরা একটু আর একটু দেখি সামনের দিকে অগ্রসর। এই যে মোড়টা দেখতে পাচ্ছেন, এই মোড়টাকে আমি চিহ্নিত করেছি থানা মোড়, কারণ এই রাস্তা, এই যে তিন রাস্তার মোড়, এখান থেকে এই রাস্তাটা চলে গেছে মঠবাড়িয়ার দিকে, এখান থেকে একটা রাস্তা, এই রাস্তাটা চলে গেছে সাপটেজ এবং আমড়াগাছির দিকে, সোনাখালীর দিকে। এই যে ব্রিজ, আপনারা একটা ব্রিজ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওই আমড়াগাছি বা সাপটাজের দিকে যেতে যে একটা বেলি ব্রিজ দেখা যায় সেটা, আর এই রাস্তাটা চলে গেছে পাথরঘাটার দিকে। আমরা যদি একটু সামনের দিকে অগ্রসর হই তাহলে দেখতে পাবো আর একটা ব্রিজ, অর্থাৎ ওই মোড় থেকে গিয়ে সামনে আর একটা ব্রিজ দেখা যায়, এটাও হচ্ছে স্টিলের ব্রিজ, বেলি ব্রিজ। এরপর এপারে আসলে আমাদের হচ্ছে ওই মোটপেটে পাথরঘাটা যে বাস স্ট্যান্ড, আর এখান থেকে একটি রাস্তা এদিকে চলে গিয়েছে, এটাকে আমরা মোটবাড়িয়া বামনা রোড, অর্থাৎ যেটা ভেরিবাদ ছিল উপরে এখন রাস্তা হয়ে গেছে কার্পিকেন সেটা, আর এটা দেখতে পাচ্ছি এটা খাল, এই খালটা চলে গেছে সরাসরি ডোবতলা হয়ে হচ্ছে বামনা রামনার দিকে। এই রাস্তাটা হচ্ছে মঠবাড়িয়া পাথরঘাটা রাস্তা, আমি আর ওদিকে যাচ্ছি না। আমি আপনাদের এখন যেটা দেখাবো, এই যে আমরা সরি, এই যে আমরা গাছিয়ার রাস্তাটা যে চলে গেল, এই রাস্তাটায় আমরা কি দেখতে পাবো, এটা হচ্ছে বারোয়ানি কাছারি। এরপর আর একটু সামনে যদি অগ্রসর হই, এখানে শিশু সনদ অর্থাৎ শিশু হাসপাতাল রয়েছে, সেটা আমরা দেখতে পাবো। আরও সামনে যদি অগ্রসর হই তাহলে আমরা এখানে যে টিকি কাটা যে মাদ্রাসা সেটা আছে, সেটা আমরা দেখতে পাবো, সেটা আরও সামনে টিকি কাটা মাদ্রাসা। যে সুপ্রিয় মঠবাড়ির পাশে আমরা এরকম সব কিছুই চিহ্নিত করা আছে, এটা আমি অনেক কষ্ট করে 4 বছর আগে প্রায় 1 মাস কষ্ট করে এগুলো চিহ্নিত করেছিলাম, কারণ যখন কোনো কিছু চিহ্নিত ছিল না তখন এগুলো আলাদা আলাদাভাবে চিহ্নিত করা অনেক কষ্টের ছিল। এখন হচ্ছে আপনারা আমার এই যে চিহ্নিত করা যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো দেখে দেখে আরও নূতনভাবে আপনার বাসা বাড়ি বা অন্য কোনো প্রতিষ্ঠান যদি কিছু বাদ পড়ে থাকে সেগুলো আপনারা চিহ্নিত করতে পারবেন। তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা শেয়ার করবেন, আর পরবর্তীতে আমি ধারাবাহিকভাবে আরও আমার চিহ্নিত করা কিছু এরকম উইকিমেপিয়া সেটাকে আপনাদের দেখাবার চেষ্টা করব। আপনারা ভালো থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।